প্রেম যদি একতরফা হয় এবং সেটা যখন সমস্ত কিছুর সীমা অতিক্রম করে ফেলে, তখন সেই প্রেম খুবই বিপজ্জনক হয়ে ওঠে। আজকের গল্পটা রাকেশ নামের একটি ছেলের, যে সত্য নামের একটি খুব সুন্দর মেয়ের প্রেমে পড়ে যায়। আর সেই মেয়েটিকে পাওয়ার জন্য ও এতটাই পাগল হয়ে পড়ে যে ও একটা সময় সাইকো হয়ে ওঠে। মেয়েটির সাথে যে সমস্ত ছেলের সম্পর্ক থাকে, রাকেশ সেই ছেলেগুলোকে মারতে শুরু করে। সত্য এইবার কী করে সাইকো রাকেশের থেকে নিজেকে বাঁচাবে, এটাই দেখব আজকের এই রোম্যান্টিক থ্রিলার মুভির গল্পে। তার আগে বলে দিই, এই মুভিটা জিও সিনেমাতে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা দেখতে পারবে। মুভির মধ্যে কয়েকটা টুইস্ট আর টার্নস রয়েছে যা তোমাদের বেশ ভালো লাগবে। বলছি 2023 মুক্তি পাওয়া থ্রিলার মুভি আই লাভ ইউ মুভিটার কথা। কাহিনীর শুরুতে আমরা সত্য নামের এই মেয়েটিকে দেখি। সত্য সুইমিং করছে ও বেশিরভাগ সময়টাই জলের নিচে থাকার চেষ্টা করছিল, যেই অভ্যাসটা ও সত্যি অনেক কাজে লাগবে, যা আমরা একটু পর দেখতে পাব। সত্য এরপর অফিস যাওয়ার জন্য বেরিয়ে যায়। জানা যায় সত্য একটি প্রাইভেট সেক্টরে কাজ করে। আগামীকাল দিওয়ালি আছে, সেজন্য সত্য আজকে রাতেই দিল্লি যাবে। তাই ও আজ ওর ড্রাইভার মিশ্রাজিকে বলে দেয় আজ সন্ধ্যায় একটু টাইমে এসে পিক আপ করে নিও। মিশ্রাজিও আজ নিজের পরিবারের সাথে শপিং করতে বেরোবে, সত্য তাকে যেতে বলে। যাওয়ার সময় আরও একবার টাইম মতো পিক আপ করানোর কথা মনে করিয়ে দেয়। সত্য এরপর লিফটে করে ওপরে উঠছে। এই সময় ওর সাথে রাকেশ নামের এই ছেলেটির দেখা হয়। পরিচয় করিয়ে দিই যে এই রাকেশ আসলে এই সত্যদেরই অফিসের টেকনিশিয়ানের কাজ করে, তাছাড়া ওরা দুজন ভালো বন্ধুও। এই সময় আমাদেরকে গত রাতের একটা ঘটনা দেখানো হয়, যেখানে সত্যর ম্যানেজার বিশাল গতকাল রাতের একটা অনুষ্ঠানে সবার সামনেই সত্যকে প্রপোজ করছিল। সত্য ভীষণ খুশি হয়েছিল ও বিশালকে হ্যাঁ করে দেয়। রাকেশ আজ সত্যকে বলে, আমি তোমাদের জন্য খুব খুশি। রোজকার মতোই আজও রাকেশ সত্যকে একটা চকলেট দেয়। সত্য বলে, এই চকলেট খেয়েই আমি মোটা হয়ে যাব। ও রাকেশকে জানায় আজ রাতে ও বিশালের সঙ্গে দিল্লি যাচ্ছে। রাকেশ বলে, আমিও তো আজ দিল্লি যাচ্ছি। জানা যায় ওরা সবাই একই ফ্লাইটে যাচ্ছে, যেটা শুনে সত্য খুব খুশি হয়, কারণ গল্প করতে করতে সময় কেটে যাবে। রাকেশ এরপর নিজের কাজ করতে চলে যায়। সিসিটিভি ক্যামেরায় ও দেখে বিশাল আর সত্য রোম্যান্স করছে। এইসব দেখে রাকেশের খুব জ্বলন হয়। বিশাল এই সময় রাকেশকে ডেকে বলে, আমি নিজের টিকিটটাই কাটতে ভুলে গেছি। ও আসলে পার্টি দেওয়ার চক্করে নিজের টিকিটটাই কাটতে ভুলে গেছে। আরও ভালো মতো জানে যে যদি সত্য এটা জানতে পারে তাহলে ও হতাশ হবে। ব্যাপারটা জানতে পেরে রাকেশ ওকে একটা আইডিয়া দেয় যে তুমি ওকে ফুল আর ওয়াইন দিয়ে সত্যিটা জানিয়ে দাও, তাহলে ও অতটা নারাজ হবে না। বিশালের এই আইডিয়াটা পছন্দ হয়। ও রাকেশকে ধন্যবাদ জানায়। সাথেই ও রাকেশকে বলে, আমার পর যদি ওর কেউ খেয়াল রেখে থাকে তাহলে সেটা তুমি একমাত্র। রাকেশ মুচকি হেসে ওখান থেকে চলে যায়। বিশাল তখন সত্যকে ডাকার জন্য ফোন করে। সত্য তখন নিজের কলিগ অ্যান্টনির সাথে কথা বলছিল। অ্যান্টনি সত্যকে কিছু উপহার দেয় আর ওর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানায়। সত্য তাকে কৃতজ্ঞতা জানায়, যার পর ও যখন নিজের ফোনটা চেক করে তো ও দেখতে পায় বিশালের মিসড কল রয়েছে। ও বিশালকে কল ব্যাক তো করে, তবে বিশাল ওর কল ওঠায় না। এইবার এক এক করে অফিসের সবাই বেরিয়ে যাচ্ছিল, যেহেতু কাল থেকে দিওয়ালির ছুটি রয়েছে, সেই জন্য সবাই অনুষ্ঠানের আয়োজন করতে অফিস থেকে বেরিয়ে যায়। রাকেশ ও সত্যকে বাই বলে অফিস থেকে বেরিয়ে যায়। ওদের এরপর সোজা দিল্লির ফ্লাইটে দেখা হবে। সত্য অফিসেই বিশালের কলের অপেক্ষা করছিল, তবে বিশাল আর ওকে কল করে না। ও তখন ওর ড্রাইভার মিশ্রাজিকেও কল করছিল, কিন্তু সেও কল ওঠায় না। এইভাবেই অপেক্ষা করতে করতে সত্য 2-3 ঘন্টা লেট করে ফেলে। তবে এই সময়ও না বিশাল ওকে কোনো কল করে আর নাই মিশ্রাজি, দুজনের মধ্যে কারোর সাথেই সত্য যোগাযোগ করতে পারে না। সত্য দেখে ওর অফিসের সিকিউরিটি গার্ড সব লাইট বন্ধ করছে। সে জানায়, আমি ডিনার ব্রেকে বাইরে যাচ্ছি, আপনি এইভাবে একা এখানে আছেন কেন? সত্য সিদ্ধান্ত নেয় ও নিজেই ড্রাইভ করে বাড়ি চলে যাবে। ও গাড়িতে উঠে তো পড়ে, তবে পার্কিং গেটে তালা পড়ে গেছিল। সত্য নিজের কার্ড দিয়ে গেটটা খোলার চেষ্টা করে, কিন্তু গেট খোলে না। সেজন্য ও আবারও ওপরে উঠে যায় আর আরও একবার বিশালকে ফোন করে, তবে এইবারেও বিশাল ওর ফোন ওঠায় না। এইবার এইসব ঘটনাগুলো বড়ই আশ্চর্যকর হয়ে উঠছিল। সত্য হয়রান হয়ে পড়ে, শেষমেশ ও রাকেশকে কল করে। রাকেশের তো ফ্লাইট ছিল দিল্লি যাওয়ার, তবুও সত্য ওকে ডাকায় ও এখানে চলে আসে। ও নিজের কার্ড দিয়ে পার্কিংয়ের গেটটা খুলে দেয়, এটাই সত্য খুব খুশি হয়। ওরা এইবার ঠিক করে একটা ক্যাব বুক করে এয়ারপোর্টে পৌঁছবে। সত্যর লাগেজ ওর গাড়ির ডিকিতে ছিল, সেজন্য যখনই ওর গাড়ির ডিকিটা খোলে
তোর হোঁশ উড়ে যায়, কারণ গাড়ির মধ্যেই ও ড্রাইভার মিশ্রাজির লাশ রাখা ছিল। সত্য এই দৃশ্য দেখে ভীষণ ঘাবড়ে যায়। তখন রাকেশ ওকে সামলায়, ওকে ওখান থেকে অন্যদিকে নিয়ে যায়। এরপর রাকেশ আবারও নিজের কাঠ দিয়ে ওই গেটটা খোলার চেষ্টা করে, তবে এইবারে আর গেটটা খোলে না। সত্য আরও বেশি ভয় পেতে শুরু করে আর ভীষণ প্যানিক করতে থাকে, কারণ ও বুঝে গেছিল যে কেউ তো এটা করছে। সত্য রাকেশকে বলে মিশ্রাজিকে কে মারবে, তবে রাকেশ তখন কিছু বলে না। একটু পর ও বলে, মনে হয় মিশ্রাজি পার্কিংয়ে তোমার জন্য অপেক্ষা করছিলেন আর তখনই তার সাথে কিছু ঘটেছে। তবে সত্য এটা জানে যে মিশ্রাজি কখনোই পার্কিং লটে ওর জন্য ওয়েট করতো না। তাছাড়া রাকেশ কিভাবে জানে যে মিশ্রাজি ওকে পিক আপ করতে আসতো? সত্য এটা রাকেশকে জিজ্ঞাসাই করতে যাবে, এই সময় রাকেশ ওকে বেহোশ করে দেয়, যার পর ও সত্যর হাত মুখ বেঁধে একটা জায়গায় বন্দি করে রেখে দেয়। এবং এখানেই এই গল্পের আসল ব্যাপারটা সামনে আসে। দেখা যায় বর্তমান সময় থেকে 2 বছর আগে যখন রাকেশ প্রথম দিন সত্যদের অফিসে কাজ করতে এসেছিল, তখন সত্যই প্রথম কোনো মেয়ে ছিল যে রাকেশের সাথে কথা বলেছিল। আর ওই দিন প্রথম দেখাতেই রাকেশ সত্যর প্রতি ফিদা হয়ে গেছিল। ও সত্যকে ভীষণ পছন্দ করত আর সত্য রাকেশকে খুব ভালো বন্ধু মানতে শুরু করেছিল। তবে সত্য ওকে জীবনসঙ্গী হিসাবে কখনো চায়নি। রাকেশ সিদ্ধান্ত নেয় ও বেশিরভাগ সময়ে সত্যর ওপর নজর রাখবে, যাতে সত্যর কোথাও কোনো অসুবিধা না হয়। সেই জন্য ও সত্যকে একটা টেডি গিফট করে, যেটা চোখ দুটোয় দুটো হিডেন ক্যামেরা ফিট করা ছিল। সত্য সেই টেডিটাকে নিজের লিভিং রুমে রেখে দেয়। রাকেশ সর্বত্র সত্যকে দেখতে থাকে। রাকেশ একজন হাইলি এডুকেটেড টেকনিশিয়ান, সেজন্য যখনই সত্যর অফিসে কিছু প্রবলেম হতো, তখন ও প্রথমে রাকেশকেই ডাকত। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে রাকেশ ওর ফোন আর ল্যাপটপে একটি ট্র্যাকিং ডিভাইস ফিট করে দেয়, যাতে ও দেখতে পায় সত্য কোথায় যাচ্ছে, কি করছে, কার কার সাথে দেখা করছে। ও সব সময় সত্যর ওপর নজর রাখত। এইরকমই একদিন রাতে ও সত্যর বাড়িতে বিশালকে দেখতে পায়। ওই রাতে ওরা দুজন অনেকটা ঘনিষ্ঠ হয়, আর সেই দৃশ্য দেখে রাকেশ বুঝে যায় যে ওরা দুজন রিলেশনে রয়েছে। তবে রাকেশ শুধুই এটা জানে যে সত্য শুধু ওর, আর ও সত্যকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি আছে। কাহিনী বর্তমান সময়ে চলে আসে। আমরা রাকেশকে দেখি। ও দেখে সিকিউরিটি গার্ড ডিনার করে চলে এলো। রাকেশ তখন একটা হাতুড়ি বের করে নিচে গিয়ে ওই গার্ডকে মেরে ফেলে। এরপর রাকেশ যখন ওপরে আসে, তখন সত্যর জ্ঞান ফিরেছে। সত্য দেখতে পায় রাকেশের শার্টে রক্ত লেগে আছে। ও বুঝে যায় যে সত্য আবারও কাউকে খুন করেছে। রাকেশ এই সময় সত্যকে জানায় ও সত্যকে ভালোবাসে, আর ও ওকে বিশালের সাথে দেখতে পারবে না। সত্য প্রচণ্ড ভয় পাচ্ছে। ও রাকেশকে বিশালের কথা জিজ্ঞেস করলে রাকেশ ওকে একটা ভিডিও ফুটেজ দেখায়, যাতে দেখা যায় বিশালকে একটা জিমে হাত পা মুখ বেঁধে ফেলে রাখা আছে। সত্য রাকেশকে বলে, কেন তুমি এরকম করছো? রাকেশ বলে, আমি শুধুই তোমায় চাই, আর তোমায় পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। সত্য এখন এটা ভাবছে যে ও কীভাবে এখান থেকে বের হবে। ও রাকেশকে মিথ্যে বলে ওয়াশরুম যাবে। সত্য ওয়াশরুমে ঢুকে একটা হ্যান্ড ওয়াশের বোতল দেখতে পায়। ও ঠিক করে এই বোতলটা দিয়েই ও রাকেশকে মারবে, কিন্তু রাকেশেরও সেই বোতলটার কথা মনে পড়ে যায়, আর ও ওটাকে ওয়াশরুম থেকে সরিয়ে দেয়। সত্যর কাছে এখন রাকেশের কথা মতন চলা ছাড়া আর অন্য কোনো উপায়ও ছিল না। সত্য বাইরে এলে আবারও রাকেশ ওকে বেঁধে রাখে। ও সত্যকে দেখায় যে ও কীভাবে ওর ওপর নজর রাখার জন্য চারিদিকে হিডেন ক্যামেরা ফিট করে রেখেছে, যেগুলো দেখে সত্য অবাক হয়। রাকেশ ওকে জানায়, আমি তোমায় কখনো জামাকাপড় ছাড়া দেখিনি। রাকেশ ওকে ওর সাথে ডেটে যাওয়ার জন্য বলে। সত্য রাকেশকে না করতে পারতো না, সেই জন্য ও রাকেশের সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়। সাথেই ও রাকেশকে অনুরোধ করে ওকে ছেড়ে দেওয়ার জন্য। তবে রাকেশ এতে রাজি তো হয় না, বরং ও সত্যকে বলে যে তুমি যদি পালানোর চেষ্টা করো, তাহলে আমি কিন্তু বিশালকে মেরে ফেলবো। তাই সত্য চুপচাপ রাকেশের সাথে ডেট করতে চলে যায়। রাকেশ ওকে ডেটে নিয়ে যায় না, ও সত্যকে নিয়ে সেই জিমটায় যায় যেখানেই ও বিশালকে বেঁধে ফেলে রেখে দিয়েছিল। সত্যকে সামনে বসিয়ে রেখে রাকেশ বিশালের ওপর আরও বেশি বেশি ওজন চাপিয়ে দেয় আর বলে, সত্যি যদি তুমি ভালোবেসে থাকো সত্যকে, তাহলে তুমি সমস্ত ওজন সয়ে যাবে। সত্য রাকেশকে বলে, আমি জানি তুমি আমায় চাও, তাই আমার উচিত তোমাকেও একবার সুযোগ দেওয়া। এটা শুনে তো রাকেশ খুব খুশি হয়। এই সময় সত্য বিশালের সাথেও কথা বলার চেষ্টা করে। রাকেশ বিষয়টা বুঝে যায় আর ও বিশালের ওপর আরও বেশি বেশি ওজন চাপাতে শুরু করে।
সত্য এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ও ভয়ের চোটে রাকেশকে আই লাভ ইউ বলে দেয় যাতে ও বিশালকে ছেড়ে দেয়। তবে সত্যর মুখ থেকে আই লাভ ইউ কথাটা শুনে রাকেশ এতটাই শক হয় যে ও সমস্ত ওজনই বিশালের ওপর তুলে দেয়, যেগুলো বিশালের ওপর পড়ায় বিশালের অবস্থা খারাপ হয়ে যায়। রাকেশও তখন বুঝে যায় যে সত্য ওকে মিথ্যে বলেছিল, যার পর ও বিশালকেও মেরে ফেলে। সত্য এখান থেকে পালানোর চেষ্টা করে, রাকেশ সত্যর পিছনে ছোটে। রাকেশ ওকে বলে, তুমি যেখানেই লুকোনোর চেষ্টা করো না কেন, আমি তোমায় ঠিক খুঁজে নেব। সত্য তখন সুইমিং পুলের নিচে লুকোনোর সিদ্ধান্ত নেয়, কারণ জলের নিচে থাকার অভ্যাস ওর ভালো মতোই ছিল, যা আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। আর এখন ওর সেই প্র্যাকটিস কাজে লাগে। ও পুলের নিচে লুকিয়ে পড়ে। রাকেশ পুলের আশপাশে ঘোরাঘুরি করলেও ও সত্যের টের পায় না। কিন্তু জলের নিচে এই সময় সত্য অ্যান্টনির লাশ পড়ে থাকতে দেখতে পায়। আসলে অ্যান্টনি আজ কিছু কাজে অফিসেই থেকে গেছিল, আর ও যদি সব কিছু দেখে নেয় সেই জন্যই রাকেশ ওকে মেরে এই সুইমিং পুলটায় ফেলে দিয়েছিল। রাকেশ ভিতরে চলে যায়, যার পর সত্য পুল থেকে বাইরে আসে। সত্য ডিসাইড করে ও আর রাকেশের থেকে লুকোবে না, বরং ও রাকেশের সাথে মোকাবিলা করে ওকে মেরে ফেলবে। এমার্জেন্সিতে কাজ ভাঙার জন্য ওখানে একটা কুড়াল রাখা ছিল। সত্য সেই কুড়ালটা নিয়ে রাকেশকে মারতে এগোয়। রাকেশও সত্যর জন্যই বসেছিল। সত্য ওখানে পৌঁছেই রাকেশের ওপর অ্যাটাক করে দেয়, তবে রাকেশ বেঁচে যায়। এখানে দুজনের মধ্যে জোরদার মারপিট হয়, দুজনই একে অপরকে আহত করে দেয়। রাকেশ বলতে চাইছে যে সত্যর এতটা ওড়া উচিত না, কারণ সত্যর আগেও রাকেশের অঞ্জলি নামের একটি মেয়ের সাথে রিলেশন ছিল, যে ও খুব উড়তে শুরু করেছিল, সেই জন্য রাকেশ একদিন ওকেও মেরে দেয়। তারপর রাকেশ অঞ্জলির নামে একটা গোল্ড ফিশ কিনে এনে রেখে দিয়েছে। রাকেশের বক্তব্য হচ্ছে, ও যদি কোনো মেয়েকে পছন্দ করে আর সেই মেয়েটিকে ও যদি না পায়, তাহলে সেই মেয়েটিকে ও অন্য কারো হতে দেবে না। সেই জন্য রাকেশ সত্যকেও জানিয়ে দেয় যে তুমি যদি আমার সাথে রিলেশনে না আসো, তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো, যাতে তুমি অন্য কারোর না হও। সত্য হার মানেনি, ও রাকেশের সাথে লড়াই করে শেষমেশ ওকে ওই জায়গাটায় লক করে দেয় যেখানেই রাকেশ সত্যকে বন্দি করে রেখে দিয়েছিল। সাথেই ও রাকেশকে বলে, এতটা নিচ মেন্টালিটির মানুষকে আমি কখনোই ভালোবাসবো না। সত্য এরপর পুলিশকে ইনফর্ম করে আর রাকেশের কার্ডটা দিয়েই নিজের গেট খুলে বাইরে চলে আসে। এবং এখানেই এই থ্রিলার মুভিটা সমাপ্ত হয়। তো বন্ধুরা, মুভির গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে এবং এরকমই দারুণ দারুণ গল্পের ভিডিও বাংলায় দেখতে হলে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।